কিছুদিন আগেই এক সাক্ষাৎকারের জেরে সৌমিত্রিশাকে অহংকারী তকমা দিয়েছিল অনেকেই তবে এবার কি সেই কথাটাই সত্যি হতে চলেছে কারণ বড় পর্দায় সাফল্য পেতেই নাকি পুরনো বন্ধুদের ভুলে গেছেন সৌমিত্রিষা তো রিসেন্টটি সৌমিত্রিষা তার ইনস্টাগ্রাম থেকে টনি লাহারয় এবং ধ্রুবজ্যোতি সরকারকে আনফলো করে দিয়েছেন প্রসঙ্গত বলে রাখি তবে টনি ও ধ্রুব এখনও কিন্তু সৌমিত্রিশাকে ফলো করে রেখেছেন অন্যদিকে গতকাল টনি তার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন যেখানে তিনি কারো নাম উল্লেখ না করে লিখেছেন দিয়েও অভিনেতা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া পোস্টে আনকলাপ করে দেওয়া আরো অনেক দূর পৌঁছন জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন কোলাপ রেখেছিলেন যার গায়ে লাগবে তার পোস্টটা তাও চাইবো আরো ভালো গড ব্লেস অন্যদিকে ইনস্টাগ্রামে সৌমিত সঙ্গে তন্নির বেশ কিছু কোলাপ পোস্ট ছিল এখান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তো এবার তোমাদের কি মনে হয় তন্নি এই কথাটা কাকে উদ্দেশ্য করে বলেছে কিছু নিউজ পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া বেশিরভাগ মানুষই কিন্তু এটাই বলছে যে এই কথাটা সৌমিত্রিষাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও